নৃত্য শৈলীতেই কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্করকে শ্রদ্ধাঞ্জলি জানালেন তার মেয়ে মমতা শঙ্কর। প্রয়াত নৃত্যশিল্পীর 105তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন মমতা শঙ্কর ডান্স কোম্পানির। অমলা শঙ্করের প্রতিকৃতিতে পরিবারের মানুষ এবং তার গুণমুগ্ধদের পুষ্প অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ব্যালে নৃত্যের ক্ষেত্রে অমলা শঙ্কর বিশ্বব্যাপী পরিচিতি নাম। শুধু তাই নয়, নৃত্যের পাশাপাশি অভিনয় করেছেন তিনি। তার 105তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে চণ্ডালিকা নৃত্যনাট্য পরিবেশন করেন মমতা শঙ্কর ডান্স কোম্পানির ছাত্রীরা। বিশেষ চরিত্রের অভিনয় করেন মমতা শঙ্কর। শুধু নাচ নয়, পাশাপাশি অমলা শঙ্করের অভিনীত বিভিন্ন সিনেমার কোলাজ দিয়ে একটি অডিও ভিজুয়াল কোলাজ দর্শকদের সামনে উপস্থাপনা করেন। রবীন্দ্র সদনে আয়োজিত এই অনুষ্ঠান দেখতে সভাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ। আমাদের মধ্যে 102 বছর অবধি মা ছিলেন, মাকে পেয়েছি। মা যে কি, মানে মা একদম একটা খনির মতো, তা মানে তার কাছ থেকে শেখার শেষ নেই। মানে আমি বলবো ঈশ্বরের আশীর্বাদ আমার বাবা মা দুজনেই, মানে কী বলবো। আর আমার মার তো মানে তুলনা হয় না। আজকে আমরা এই শোক, মানে যখন মা বাবা শো করতে গেছেন তখনও মা নিজে হাতে খাইয়েছেন, কোনো আয়া না, কোনো কাজের লোক না, কিচ্ছু না, নিজে খাইয়েছেন, নিজে সব দেখাশুনো করেছেন, আমাদের পড়াশুনো দেখাশুনো সব কিছু। মানে আজকে আমি যা কিছু শিখেছি, মানে সারাক্ষণ মনে হয় আমার মা আমার পাশে, কানে আমার মা আমার সঙ্গে কথা বলে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি, কলকাতা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।